হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি খুবই ইজি আর হেলদি রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। তা কি বানাতে যাচ্ছি, চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তখনই শেয়ার করছি তোমাদের সাথে। সব উপকরণগুলি তোমাদেরকে দেখাচ্ছি, কি কি ব্যবহার করতে যাচ্ছি। বানাতে যাচ্ছি হেলদি মিলেট প্যানকেক। প্রথমে এখানে নিয়েছি আমি 1 কাপ রাগি ফ্লাওয়ার, যেটা ফিঙ্গার মিলেটও বলা হয়। আর নিচ্ছি 1 কাপ 125 গ্রাম কুকড ফক্সটেল মিলেট, নিচ্ছি 1/2 কাপ দই আর দিচ্ছি 1/2 কাপ জল। পরিমাণগুলো তোমরা যেটা দিয়ে মেজার করবে সেটা দিয়ে দেখে নেবে। দিচ্ছি একটি ছোট সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ, 2 টেবিল চামচ ইয়েলো ক্যাপসিকাম, 2 টেবিল চামচ রেড ক্যাপসিকাম আর 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1 চামচ কারি পাতা কুচি, 3 টেবিল চামচ বিট আর গাজর কুচি, স্বাদ অনুযায়ী লবণ, পিঞ্চ অফ টার্মারিক পাউডার, 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চামচ আজওয়াইন। সব দিয়ে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণ পরে যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই অল্প একটু মিশিয়ে নেব। লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। বাচ্চাদের জল খাবারের জন্য বা টিফিন বক্সের জন্য বানালে সেটা কম করে ব্যবহার করো বা করোই না। আর সামান্য জলের প্রয়োজন হবে, তাই এখানে আরও 1/4 কাপ আমি জল অ্যাড করেছি। এখন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আর কিন্তু জল অ্যাড করছি না এখন, কারণ সবগুলো সবজি থেকে কিন্তু অনেক জল রিলিজ হবে, যেহেতু লবণও ব্যবহার করা হয়ে গেছে, তাই লাগলে পরে আবার ব্যবহার করছি। 10-15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছে, সবজি থেকে জল বেরিয়ে কিন্তু বেশ কনসিস্টেন্সি একদম পারফেক্ট রয়েছে, কোনো আর জল ব্যবহার করতে হবে না আমাদের। তবে ব্যাটার যদি একটু টাইট মনে হয় তবে সামান্য জল ব্যবহার করে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নেবে তোমরা। এদিকে একটি ফ্রাইং প্যানে সামান্য তেল এবার গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ভালো করে স্প্রেড করে দিচ্ছি আর 1 হাতা ব্যাটারের মধ্যে প্যানে স্প্রেড করে দিচ্ছি ভালোভাবে। খুব একটা পাতলা বানাবো না, তাতে কিন্তু তুলবার সময় ভেঙে যাবে, তাই মিডিয়াম কনসিস্টেন্সি থিকনেসে কিন্তু রেখে দিও। ভালো করে স্প্রেড করে দিয়ে এবার সামান্য উপর দিয়ে তিল ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারো আবার স্কিপও করতে পারো। তিল ব্যবহার করে প্যানকেককে আরও হেলদি বানাতে পারো তোমরা, সেই অপশনও আছে। এবার ঢাকা দিয়ে উপরের লেয়ারটি একটু শুকিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নেব। এবার ঢাকা খুলে উল্টে দিয়ে অপর পিঠটিও ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। অপর পিঠটি ভাজবার বেলা আর ঢেকে দিচ্ছি না, একটু চেপে চেপে জাস্ট আমাদেরকে ভেজে নিতে হবে। তা আমাদের খুবই হেলদি মিলেট প্যানকেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার একইভাবে সবগুলো প্যানকেক বানিয়ে নিচ্ছি। রাগি ফ্লাওয়ার না থাকলে অল পারপাস ফ্লাওয়ার দিয়েও কিন্তু তোমরা বানাতে পারবে। এটি খুবই একটি হেলদি আর নিউট্রিশিয়াস রেসিপি, আর ডেফিনেটলি সবজি তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো এতে। অনেক সময় বাচ্চারা সবজি মোটেও খেতে চায় না, তখন কিন্তু এভাবে বানিয়ে দিলে বুঝতেও পারবে না কি সবজি খাচ্ছে ওরা। প্যানকেক বানাতে গিয়ে অনেকের হয়তো অসুবিধে হতে পারে উল্টাতে, তখন এভাবে একটি প্লেটের সাহায্যে উল্টে নিয়ে কিন্তু অপর পিঠটি প্যানকেকের আবার ভেজে নিতে পারো তোমরা, এটা খুবই সহজে করতে পারবে। ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য বা নিজেদের অফিসের লাঞ্চ বক্সের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি এটি। তা তোমরা আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখছো তবে আমার চ্যানেলটি ভিজিট করো, ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। গরম গরম এই হেলদি মিলেট প্যানকেক তোমরা তোমাদের ফেভারিট চাটনি বা যে কোনো সসের সাথে কিন্তু পরিবেশন করতে পারো। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।